চোখ কাঁদে অনেক পরে, আগে কাঁদে অন্তর। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। মেয়েটা যেখানে কখনো বাইরে বের হওয়ার আগেও হাজারবার মায়ের কাছে বায়না করতে থাকত, সে এখন টিউশনির খোঁজে সময় অসময়ে বের হয়ে যায়। ছেলেটা যেখানে প্রতি উৎসবে কয়েক হাজার টাকা উড়িয়ে দিত, সে এখন কিছু টাকা বাঁচাতে কলেজ থেকে হেঁটে বাড়ি ফেরে। বাবা পৃথিবী থেকে হারিয়ে গেলে এভাবেই অনেক গল্পের রূপ পরিবর্তন হয়ে যায়। শরৎচন্দ্রের একটা কথা আছে, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। দিন দিন আপনি যার প্রতি যত বেশি আসক্ত হবেন, তার থেকে আপনার দূরত্ব তত বাড়তে থাকবে। আর দূরত্ব বলতে কিন্তু কেবলই শারীরিক দূরত্বকে বোঝায় না, পাশাপাশি থাকার পরেও যখন মনের দূরত্ব বেড়ে যায়, তখন নিজেকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা থাকে না। আসক্তি বেড়ে গেলে এক্সপেকটেশন বেড়ে যায়, বেড়ে যায় প্রিয় মানুষের একটু সঙ্গ পাওয়ার ইচ্ছে, অভিমান হয়, তারপর অভিমান জমতে জমতে অভিযোগের পাহাড়। একদিকে আপনি যখন প্রবল আসক্ত, তখন অপরদিকে মানুষটা কেবলই আপনাতে বিরক্ত। আপনার আবেগ বাড়তে থাকে আর অপর পাশের মানুষটা কেবলই বাস্তবতার অজুহাত খোঁজে। সম্পর্ক বলুন কিংবা প্রেম বলুন, একজন যখন গভীর হয় তখন অপরজনের অবহেলা শুরু হয়ে যায়। অবহেলা কিংবা বাস্তবতার রোশানলে পড়ে মুহূর্তেই সব শেষ হয়ে যায়। সম্পর্কে গভীরতা খুবই ভয়ানক ব্যাপার। সম্পর্ক গভীর হতে থাকলে হারানোর ভয়টাও তখন বেড়ে যায়, আর তারপর শুরু হয় মনের দূরত্ব। আর তখন পাশাপাশি থাকলেও মানুষটাকে কেবল অচেনা লাগে, নিজেকে নিঃস্ব লাগে। এই দুনিয়ায় সৎ এবং সরল মানুষের বিপদ বেশি, কারণ তারা এই জগতের প্যাঁচগোজ বোঝে না। বিবেকহীন মানুষের কাছে কখনোই ভালো আচরণ আশা করা যায় না। খুব কাছের কেউ কষ্ট দিলে কেবল মুখ বুঝে সহ্য করতে হয়, না করা যায় নালিশ আর না করা যায় কোনো অভিযোগ। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য, কেউ কারো নয়, আমরা সবাই একা। আর জীবনের সেরা ভুল হলো যারা আপন সেজে আছে তাদের আপন ভাবা। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই। মানুষকে যত প্রায়োরিটি দিবেন সে আপনাকে ততই তুচ্ছ মনে করবে। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, পাবে না কেউ খোঁজ, বেঁচে আছি বলেই হয়তো কষ্ট দাও রোজ। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না, অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে। অন্তরে লোভ তৈরি হবে, আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেক আমল করব এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বপ্ন দেখা মানুষেরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। তোমার যা আছে তা কখনো অপচয় করো না। মনে রেখো, তোমার এখন যা আছে তা একসময় তোমার স্বপ্ন ছিল। তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একার, যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক, সমাজ, সরকার দায়ী নয়, যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আজ থেকে এক বছর পর আফসোস করবে, কেননা আজই নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করনি। আত্মহত্যা মহাপাপ বলে বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। মৃত লাশ তো বহন করে চারজন ব্যক্তি, কিন্তু জীবন্ত লাশের বাহন হতে হয় নিজে। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি, তবুও নাকি আমি অযোগ্য। ভালো রাখা আর ভালো থাকার দুটো দায়িত্ব যখন একজনের উপর থাকে,
তখন এই পৃথিবীটাই স্বার্থপর লাগে। আমি জানি একদিন আমাকে তোমার আর ভালো লাগবে না, প্রচণ্ড বিরক্তির কারণ হব আমি, একদিন তোমার আড়ালে ফোনের এপারে আমার চোখের জল গড়াবে, আর সেদিন তুমি নতুন মানুষের চোখের জল মুছে তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, গল্পটা বদলে যাবে, আমার তুমি পর হয়ে যাবে। ওভার এক্সাইটেড হয়ে কারো সাথে কোনো কথা শেয়ার করার পর বুঝতে পারি কথাটা আসলে গোপন রাখা উচিত ছিল। ভেতরে যন্ত্রণা চেপে রেখে অন্যকে হাসানোর চেষ্টা বোধহয় ম্যাচিউরিটির চূড়ান্ত পর্যায়ে গেলেই সম্ভব, না আমায় পেলে না অন্য কারো সাথে ভালো থাকলে। তুমি আমায় ঠকাতে গিয়ে নিজেই ভীষণভাবে ঠকে গেলে। গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোঁড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং, বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। এবং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে।